86.7 তোমার FM আর আমি আরজে শ্রীজন আর আজ তোমাদের জন্য দারোগার দপ্তর থেকে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা হত্যা রহস্য। এই গল্পটা আমাদের করা দারোগা প্রিয়নাথ সিরিজের 6 নম্বর গল্প। নমস্কার, আমি আরজে সুপ্রজা। সত্যান্বেষী কিরিটি এনাদের মতো তাবড় তাবড় গোয়েন্দাদের হাতেখড়ি হওয়ার অনেক আগে যিনি নিজের রাজত্ব সগৌরবে মুখরিত করেছেন এবং আজও তা অব্যাহত রয়েছে, তিনি আর কেউ নন, স্বয়ং আমাদের সকলের প্রিয় দারোগা প্রিয়নাথ। প্রিয়নাথ কোনো কাল্পনিক বা অবাস্তব চরিত্র না। তিনি দীর্ঘ 33টি বছর 1878 থেকে 1911 সাল পর্যন্ত কাজ করেছেন লালবাজারের গোয়েন্দা দপ্তরে। বিভিন্ন প্রকার ক্রিমিনালদের সাথে তীক্ষ্ণ বুদ্ধির লড়াইয়ে তিনি বারবার জিতেছেন এবং অর্জন করেছেন রায় বাহাদুর উপাধি। 1889 সাল থেকে তিনি অনুসন্ধান গল্পটির মাধ্যমে তার জীবনের বিভিন্ন কেসের কথা গল্পাকারে সবার কাছে পৌঁছতে শুরু করেন। সৃষ্টি হয় দারোগা প্রিয়নাথ। এরপরে বিভিন্ন গল্পের মাধ্যমে তিনি আমাদের উপহার দিয়ে গেছেন তার জীবনের বহু বাস্তব ঘটনা। দারোগার দপ্তর তার লেখা আর এক মূল্যবান কীর্তি। আজকের গল্পে আমাদের সাথে আছে গল্পের জন্য এবং স্টোরি অফ টুমরো বাংলা সবার চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে রইল। অবশ্যই নতুন নতুন গল্প শুনতে তাদের চ্যানেল ভিজিট করুন। আজকের গল্পের অনুবাদ এবং নাট্যরূপ অভিষেক চ্যাটার্জি। গল্প পাঠে সৌমেন্দা, দীপ, সুপ্রজা, শুভদীপ্তদা এবং আমি আরজে শ্রীজন। শব্দ সংযোজন এবং সঙ্গীত পরিচালনায় রাজব্রত দাস। পোস্টার ডিজাইন কৌশিক। সহনির্দেশনায় বিভা। শব্দগ্রহণ, আবহ, সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আরজে শ্রীজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, দারোগার দপ্তর থেকে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা হত্যা রহস্য। সকাল সকাল কি এত মন দিয়ে পড়ছো হে অবনী? স্টেটমেন্ট কাগজে আজকের খবরটা দেখেছো? আজকে তো রবিবার, কি বেরিয়েছে কাগজে? আরে এক বোন নাকি তার বউকে খুন করে ভাগল বা, সাত পাকে বাঁধন বলে কথা। তুমি জানলে কি করে যে বাঁধনে যে দুজন ছিল তাদের মধ্যেই একজন অপরজনকে খুন করেছে? আরে কাগজে তো স্পষ্ট লেখা আছে, বউকে খুন করার পরই বর পালিয়েছে। স্টেটমেন্ট যখন লিখেছে তখন ঠিকই লিখেছে, তাই না? তাই কি, সবসময় যে সব কিছু সোজা পথে থাকে না বন্ধু। মনে হচ্ছে কোনো গল্প আছে, বলো শুনি। গল্প নয়, একদম সত্যি ঘটনা, ঘটেছিল প্রায় বছর পাঁচেক আগে। এই ঘটনাটা বেলেঘাটা থানার। তাই নাকি, বলো শুনি। একদিন দুপুরবেলা নিজের অফিস ঘরে বসে আছি, একটা চিঠি আরদালি এসে আমার হাতে দিয়ে গেল। চিঠির ওপর কে পাঠিয়েছে তার নাম বা ঠিকানা কিছুই ছিল না। চিঠির বয়ান অনুসারে বেলেঘাটার মোল্লাপাড়ার জমির মণ্ডল বলে একজনের বিবিকে কয়েকদিন ধরেই পাওয়া যাচ্ছিল না। জমির মণ্ডলও বেপাত্তা। চিঠিতে বলা হয়েছে যে জমির বিবিকে খুন করে তার বাড়ির ভেতরের রান্নাঘরের পশ্চিম দিকে দাফন করেছে। তার খুন করে সেও গায়েব হয়ে গেছে। এই ঘটনা চিঠির বয়ান অনুযায়ী প্রায় 12 কি 13 দিন আগের। চিঠিতে আরও লেখা আছে যে জমির বিবির চালচলন ঠিকঠাক ছিল না, আর তাই জন্যই সে জমির হাতে কাতিল হয়েছে। চিঠি পড়ে বুঝলাম না যে যিনি চিঠি পাঠিয়েছেন তিনি আমাদের উপকার করতে চান নাকি তার অন্য কোনো মতলব আছে। তবে বেলেঘাটা কলকাতায়, চিঠিতে যখন খুনের কথা আছে সেটা আমাদের গিয়ে দেখা দরকার। সেদিন অফিস থেকে বের হলাম বেলা 5টা নাগাদ, সাথে একজন মুসলিম কর্মচারীও ছিল। আর তার কিছুক্ষণের মধ্যেই মোল্লাপাড়ার জামির মোল্লার বাড়ি খুঁজে পেলাম। তার সম্বন্ধে খোঁজ খবর করে জানলাম জামির বড় লোক না হলেও হাতে ভালো টাকা পয়সা ছিল, অবস্থা বেশ ভালোই, লোকের দামি জিনিস বন্ধক রেখে টাকা ধার দিত সে। জমিরের নিজের লোক বলতে তার 3 মেয়ে, সকলেই বিবাহিত। বাবা মার হঠাৎই উধাও হওয়ার কথা তারা কিছুই জানে না তখনও। মা 10-12 দিন বাড়িতে নেই,
বাবাও তার কিছুদিনের মধ্যেই বেপাত্তা, এদিকে মেয়েরা কিছুই জানে না। হ্যাঁ বন্ধু, এ তো হতেই পারে, অবাক হওয়ার কিছু নেই। তারপর শোনো, জমিরের বাড়ি খোলার তৈরি হলেও বাড়ি তার নিজের ছিল। সদর রাস্তার ওপরেই জমিরের বাড়ির দরজা, দরজার ঠিক ডান দিকে দুটো খোলার ঘর। বুঝলাম যে এতে তার ভাড়াটে থাকে, তবে সব দরজাতেই তালা মারা। আমি যখন বেলেঘাটে গিয়েছিলাম সেই সময় ভাড়াটেরা বাড়িতে ছিল না। আমি তখন রাস্তার ওপরে দাঁড়িয়েছিলাম, ঠিক সেই সময় জমিরের বাড়ির দিক থেকে একজনকে এগিয়ে আসতে দেখলাম। আন্দাজে মনে হলো লোকটার বয়স ওই 50 হবে। মুখ তার ছুঁচালো, কপালে আধুলি সাইজের কালশিটে দাগ, তবে চোখের দৃষ্টি কেমন যেন একটু ভরসাহারা। আমাদের দেখতে পেয়ে সে থমকে দাঁড়িয়ে পড়ল। মনে হলো কি ঠিক করা উচিত সে ভেবে উঠতে পারছে না। একবার দেখলাম উল্টো দিকে মুখ ফিরিয়ে হাঁটতে শুরু করেছিল, তারপর আবার কি যেন ভেবে দাঁড়িয়ে পড়ল। আমি আন্দাজি বলে উঠলাম, মিয়া কোথায় যাবেন? দেখি কথাটায় কাজ হল, লোকটি আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। আমার পরনে সাধারণ জামা কাপড় থাকলেও আমার সঙ্গীর গায়ে পুলিশি পোশাক ছিল, হয়তো এই লোকটা তাই দেখি ভয় পেয়েছিল। লোকটার পরনেও সাধারণ মানের লুঙ্গি আর কুর্তা, দেখেই বোঝা যায় যে গরিব মুসলমান। আমার মনে হলো এ আবার সেই জমিরের ভাড়াটেদের মধ্যে একজন নয় তো। আমি বললাম, মিয়া দেশ কোথায়? সালাম, ফরিদপুর। তা মিয়া তোমার নাম কি, এখানে কি মনে করে? হুজুর, মোর নাম শেখ আব্দুল গফুর, এই বাড়িতেই থাকি কেরায়াতে। হুজুর, আমার আরও তিনজন সঙ্গাত আছে। আচ্ছা, তা তাদের নাম কি? শেখ ছমির উদ্দিন, শেখ ভিখু আর শেখ ইব্রাহিম। এইসব কথা বলার মাঝেই একে একে আরও তিনজন এসে হাজির হলো। জিজ্ঞেস করলাম, ফরিদপুর থেকে তো কলকাতা বেশ অনেকটাই দূরে, তা এখানে কি করো, কাজ? হুজুর, আমরা একঘেয়েই থাকি, আমরা চারজনই ঘর সাওয়ার কাম করি। যখন কাজ থাকে না, এই ধরেন বর্ষাকালে, তখন আমরা দেশে চলে যাই। তা ধরেন গিয়ে এক বছরের ওপর এখানে এ রয়েছি। তোমাদের বাড়িওয়ালা কোথায় গেছে সে সম্বন্ধে কিছু জানো? 10-12 দিন আগে থেকেই ওনার বিবিকে দেখতে পারছিলাম না। তেনাকে সুদালুম, চাচা আপনার বিবি এখানে নেই নাকি? জমির মিয়া বলে বিবি নাকি তেনার বাপের ঘরে গেছে। তারপরে মনে হয় এই ঠিক 3 দিন পরে আমি জমির মিয়াকে দেখলাম দরজায় তালা লাগাতে। তখন ফজরের ওয়াক্ত হবে, তেনারে জিগাইলাম কোথায় যান চাচা, বললে বিবিকে নাকি আনতে যাচ্ছে। তারপর থেকে আর দেখিনি ওদের দুজনকে। তোমাদের চারজনের মধ্যে কেউ আর তাকে দেখোনি? এই কথা বলতেই চারজনই একসাথে বলে উঠল যে না, তারা দেখেনি। বুঝলাম যে ক্রমে ছায়া দীর্ঘ হচ্ছে। আগে ছিল বিবি বেপাত্তা, এখন আবার তার মিয়ারও কোনো হদিশ নেই। পাড়ায় যারা ভিড় করে দাঁড়িয়েছিল তাদের মধ্যেই দু একজনকে জিজ্ঞেস করলাম এই নিয়ে, সকলেরই একই জবাব, 10-12 দিন হয়ে গেছে মিয়া বিবিকে কেউ দেখেনি। খোঁজ নিয়ে জানলাম যে জমির মিয়ার একজন মেয়ের শ্বশুরবাড়ি টালিগঞ্জে। সেখানে গিয়ে ঘরামি আমাকে জমিরের জামাইয়ের সাথে পরিচয় করিয়ে দিল। জামাইয়ের নাম ছিল আব্দুল হাকিম। সে আমার কথা শুনে বলল, বলেন কে হুজুর, আমার শ্বশুরের যে শ্বশুরবাড়ি আছে সেটাই তো আমি আপনার মুখে শুনলুম। শাদি হওয়ার সময় থেকে এখনো বিবির মুখে কখনো তার মামু আসে এটাই তো শুনি নাই। তুমি একটু তোমার বিবিকে ডাকো তো, আর তুমিও থেকো সাথে, বুঝলে? আব্দুল হাকিমের বিবি এলো, গায়ে চাদর জড়ানো, মাথায় ঘোমটা দেওয়া। আমি তাকে যা জিজ্ঞেস করলাম তার জবাবও সে দিল। তোমার নাম কি? জিয়া, ওর নাম আমিরন। তোমার নানার বাড়ি কোথায় ছিল সে বিষয়ে কিছু জানো? তোমার মায়ের নাম কি? জি, আমাদের নানার বাড়িটা ঠিক কোথায় তা না আমি জানি না, মানে
আসলে কি বলুন তো, জন্ম থেকেই দেখছি আম্মা আব্বার বাড়ি ছেড়ে কোথাও কোনোদিনই যেত না। আম্মাকে নানার বাড়ির কথা জিগাইলেই বলতো তিনারা সব বেহেস্তে আছেন, মামুরাও কেউ ছিল না, সকলেরই নাকি এন্তেকাল হয়েছে, আম্মির নামও জানি না আমরা। আম্মিকে আব্বা কুলসুমের আম্মা বলে ডাকতো, আমাদের বড় আপ্পার নাম, বড় আপ্পার নাম কুলসুম, তাই। এইসব শুনে আমি ভাবলাম যে আমাকে মোল্লাপাড়ায় আবার যেতে হবে, সেই সাথে চিঠির কথা অনুযায়ী ঠিক কি ঘটেছে সেটাও জানতে হবে। দুটো মানুষ রাতারাতি হাওয়ায় কি করে মিলিয়ে যায়? এবার শুধু সেই ঘরামি নয়, সঙ্গে জামিরের জামাই আব্দুল হাকিমও এলো। বেলেঘাটায় পৌঁছে দেখি জামিরের বাড়ির সামনে বেশ ভিড় জমেছে। তখন প্রায় 6:30 বাজে, অন্ধকার হয়ে এসছে চারপাশ। ঘরামিদেরও বললাম তাদের ঘর থেকে হ্যাডিকে নানতে। বেশ কয়েকটা জড়ো হতে চারপাশটা আলোয় ভরে গেল। বাড়ির দরজার তালা ছিল খুব সাধারণ। আমি পাড়ার লোকেদের কাছ থেকে বেশ কয়েকটা চাবির গোছা পেলাম। ওই রকম একটা চাবির গোছা থেকে একটা চাবি বেছে নিয়ে একটু চেষ্টা করতেই সদরের দরজা খুলে গেল। দেখলাম চিঠির বয়ান অনুযায়ী উত্তর দিকে সারি সারি 4টে ঘর, 2টো ঘর খোলা, তার ভেতরে জিনিস কিছুই নেই, আর বাকি দুটো তখনও তালা বন্ধ। বুঝলাম যে এই ঘর দুটো জমির আর তার বউ ব্যবহার করত। এই ঘরগুলোর ঠিক উল্টো দিকে 2টো বেশ ছোট ছোট ঘর রয়েছে, একটাতে রান্নার জন্য কাঠ মজুত রাখা আছে, আর তার পাশেই রান্নার জায়গা। দেখে মনে হলো রান্নার জায়গা বেশ কিছুদিন ধরেই ব্যবহার হয়নি। রান্নাঘরের পাশে আর কোনো ঘর নেই, অনেকটা খোলা জমি পড়ে আছে। মনে পড়ল চিঠিতে লেখা ছিল রান্নাঘরের পশ্চিমে লাশ দাফন করা হয়েছে। পাড়ার লোকেদেরকেই আমি 4টে কোদাল দিতে বললাম, তারপর ওই বাড়ির ভাড়াটেদেরই ফাঁকা জায়গাটা খুঁড়তে বললাম। প্রথমে কয়েকটা জায়গা খোঁড়ার সময় কিছুই পাওয়া গেল না, তবে সেই রান্নাঘরের পশ্চিম দেওয়ালের কাছে কোদাল মেরে কিছুটা খোঁড়া হয়েছে। তারপরেই একটা পচা গন্ধ আসতে শুরু করল। কোদাল আরও কয়েকবার মারার পরেই সেই গন্ধটা ক্রমে তীব্র এবং ভারী হয়ে উঠল, যেন বুকের ওপর চেপে বসছে সেটা। কিন্তু আমার কোনো উপায় নেই, আমার তো সরকারি কাজ। কিন্তু এই বাড়ির ভাড়াটে আব্দুল বলল, হুজুর এত বদবু, এখানে কাম করতে পারছি না, কোদাল চালানো বড্ড মুশকিল। বুঝতে পারছি, তবে এই রাত্রে লোক পাওয়া একটু অসুবিধে, বোঝাই যাচ্ছে যে ওখানে কিছু দাফন করা রয়েছে, দেখছি কি করা যায়। আরে আরে, একই একই ভিগু, তোমার কি শরীর খারাপ লাগছে নাকি, কি হলো? কি হলো ভিখুর, সে কি অজ্ঞান হয়ে গেল নাকি? প্রায় সেই রকমই অবস্থা, সে কোদাল পাশে ফেলে হাঁপড়ের মতন হাঁপাচ্ছিল। দেখে আমি সবাইকে কাজ বন্ধ করতে বললাম, আর আরেকজনকে উল্টোডাঙার দিকে ডোমেদের খোঁজে পাঠালাম। আমার সাথে আরেকজন যিনি এসেছিলেন তিনি গেলেন। সকলেরই তখন দম বন্ধ হওয়ার অবস্থা। কিছুক্ষণের মধ্যেই ডোমরা আসলে কাজ আবার শুরু হলো। ডোমরা খোঁড়াখড়ি শুরু করার প্রায় 15 মিনিট পরে লাশটা দেখতে পাওয়া গেল। মহিলার লাশ, গায়ে কোনো পোশাক নেই, শরীরে কোনো গয়নাও নেই। লাশটা শোয়ানো আছে উত্তর দিকে মাথা আর দক্ষিণ দিকে পা করে, তবে চিত করে নয়, পাশ ফেরানো রয়েছে। লাশের অবস্থা খুব একটা ভালো নয়, সারা শরীরেই পচন ধরেছে। আমি ডোমেদের বললাম খুব সাবধানে লাশটাকে রান্নাঘরের উঠোনে রাখতে। সেই লাশের অবস্থা এতই খারাপ ছিল যে মাংস খুলে খুলে পড়ছিল, মুখ দেখে চেনার কোনো উপায় ছিল না, মাথা থেকেও চুল খসে খসে পড়ছিল। তবে লাশের বয়স অনুমান করলাম ওই 38 কি 40-এর মধ্যেই হবে। চোখ নাক সব গলে গিয়েছিল, তবু ওই দুর্গন্ধ সয়েও পাড়ায় যেসব লোক তখনও দাঁড়িয়েছিল তারা বলে উঠল যে এই সেই জামিরের বেমালুম উবে যাওয়া বিবি।
কিছু তো করার ছিল না, আমরা পুলিশরাই তো নরকভোগ করার জন্য আছি হে বন্ধু। সারা পাড়াতেই নিঃশ্বাস নেবার অবস্থা ছিল না, পাড়ায় যেদিকে বাতাস বইছিল সকলে সেই দিকেই ছুটছিল। আমরা কয়েকজন পুলিশ শুধু ক্রমে পলাশ, রসুন আর কর্পূরের কল্যাণে টিকেছিলাম। লাশকে খুব ভালো করে দেখলাম, কিন্তু তার মৃত্যুর কোনো কারণ বুঝতে পারলাম না। চেহারা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে কোথাও জখমের দাগ বোঝা যাচ্ছিল না। সব কিছু দেখে শুনে যা বুঝলাম তাতে আমার কাজের কোনো সুবিধে হবে না, তাই জন্য লাশকে মর্গে পাঠানোর ব্যবস্থা করলাম। তোমরা কি তারপর থানায় চলে এলে? সে সুযোগ আর কোথায়, ওই তো দুর্গন্ধ, তাই আবার রাত হয়ে গিয়েছিল। তবুও সব কিছু ভুলে আমি এবার নানা লোকের সঙ্গে কথা বলতে শুরু করলাম, কারণ এই খুনের মামলা শুরু হয়েছে বেশ কিছুদিন পরে, তাও আবার উড়ো চিঠির ওপরে। শুরুতে ছিল এক অতি সাধারণ মহিলার নিখোঁজ হওয়ার ঘটনা, কিন্তু এখন সেটা খুনের মামলায় দাঁড়িয়েছে, তাই তদন্ত করা আমাদের পক্ষে খুবই জরুরি। সঙ্গে উড়ো চিঠি তাতে খুনের কথাও বলা হয়েছিল, সেই সাথে কে খুনি তাও লেখা ছিল। আমার মনে বারবার একটাই প্রশ্ন জাগছিল যে বছর 38-40 এক মহিলাকে তার মিয়া বিয়ের এতদিন পরে কেন খুন করতে যাবে? খুন করে সে কী বা পেল? তাকে তো সেই ফেরার হতে হলো। যা শুনেছি জামিরের বয়স ওই 50 বছরের মতন, এই বয়সে কতদিন আর সে লুকিয়ে এবং পালিয়ে পালিয়ে বাঁচবে? যাই হোক, এই সব চিন্তাকে দূরে সরিয়ে আমি ভাড়াটিয়া আর আশেপাশের লোকেদের সাথে কথা বলতে শুরু করলাম। কেন, সকলে তো বলছেই জমিদার বিবিকে খুন করে ফেরার। সবাই যে কথা বলছে সে কথা যে সবসময় সত্যি হবে এমন তো নয়। আমি আবার চারজন ভাড়াটেকে সব কিছু খুঁটিয়ে জিজ্ঞেস করলাম, তাদের কাছ থেকে যা শুনলাম তা হলো এই, জমিরের কোনো ছেলে নেই, 3 মেয়ে, বিয়ে হয়ে গেছে, তারা গত 1 বছরের মধ্যে এই বাড়িতে আসেনি। গত 2-3 মাসের মধ্যে জমিরের বাড়ির ভেতরে জমির ও তার বিবি ছাড়া আর কেউ যায়নি। এর আগে ওই ভেতর বাড়ির 2টো ঘর নিয়ে, যে 2টো আমরা ওই তালাবন্ধ অবস্থা দেখেছিলাম, সেখানে নাসিরউদ্দিন ও তার বুড়ি নানি থাকত, কিন্তু 2-3 মাস আগেই নাসিরকে জমির বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তাড়ানোর কোনো কারণ সেই ভাড়াটেরা তেমনভাবে কিছু বলতে পারল না, তবে এদের মধ্যে একজন বলল যে নাসির আর জামিরের বিবির মধ্যে অস্নায়ী হয়েছিল। বুড়ো জামির কয়েকবার সেই সব দেখেও ফেলেছিল, আর তার ফলেই নাসির গলা ধাক্কা খেয়েছিল জামিরের কাছ থেকে। জামিরের বিবি সবার সামনেই বের হতো, পাড়ায় ঘোরাঘুরিও করত, সে পর্দা মানত না। দিন 12 আগে সেই বিবিকে লোকে হেঁটে চলে বেড়াতে দেখেছিল, কিন্তু তারপর আর কেউ তাকে দেখেনি। জমিরকে নাকি জিজ্ঞেস করলে সে বলতো যে বিবি নাকি তার বাপের বাড়ি গেছে। আগে জমিরের দরজায় কখনো তালা থাকত না, তবে যেদিন থেকে জমিরের বিবি হাওয়া হয়ে যায় সেই দিন থেকে জমির বাড়ির ভেতরে থাকলে দরজা ভেতর থেকে তালা বন্ধ করে রাখত, আর সে যখন বাড়ির বাইরে যেত সে তো তালা বন্ধ করেই যেত। সবচেয়ে তাজ্জবের কথা, জমিরের বিবির যে কোনো বাপের ঘর আছে সে কথা কেউ কোনোদিন শোনেনি। সেই বাপের ঘর যে কোনখানে সেটাও কেউ জানত না, না জানত ভাড়াটেরা, না জানত পাড়ার লোকেরা। জমিরের এক সম্পর্কের ভাই থাকত ওই পাড়াতে, নাম আমেদ, তবে সেই ভাই জমিরের বাড়িতে কোনোদিন যায় না। দুজনের মধ্যে অসৎভাবের কারণ কেউ জানত না। জমির দিন 5 আগে বাড়িতে তালা দেয় এবং সবাইকে বলে যে সে বিবিকে আনতে যাচ্ছে বিবির বাপের বাড়িতে, দিন 2-এর মধ্যেই সে ফিরে আসবে। তারপর থেকে তাকে আর দেখা যায়নি, আর এরই মধ্যে আমাদের দপ্তরে হুড়ো চিঠির ঘা। এইসব শোনার পর তুমি কি করলে? আমার তো ওই আমেদকেই সন্দেহ হচ্ছে। সে কি, কেন? বললাম না যে সব সময় চোখে যেটা দেখা যায় সেটা কিন্তু ঠিক হয় না। আমেদকে ডেকে পাঠালাম আমি, সে বাড়িতেই ছিল, একবার ডাকা মাত্রই সে চলে এলো। দেখলাম বছর 50-এর এক শক্তপোক্ত চেহারার লোক, পরনে লুঙ্গি আর কুর্তা, মুখে মেহেন্দি রাঙানো দাড়ি। সালাম হুজুর,
আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তোমাকে ডেকেছিলাম। সালাম মিয়া, কামকাজ কি করা হয়? আগে আমিও বন্ধকি কারবার করি, এছাড়া হাওড়ার ওদিকে গায়ে আমার জমি আছে, সেখানে চাষ হয়। আপনি জমিরের কি রকম ভাই হন? আমি ওর আপন চাচাতো ভাই। ওর কি ভালো টাকা পয়সা ছিল? হ্যাঁ ছিল, মেয়ের শাদিতে ভালো খরচ করেছিল। আপনি জমিরের তিন মেয়ের নাম জানেন? জি হুজুর, ওদের শ্বশুরবাড়ির ঠিকানাও আমার জানা। এই তো, একজনের হুগলির ইমাম বাড়ার কাছে, এই মেয়ে জমিরের মেজো মেয়ে। ছোট মেয়ের বিয়ে হয়েছে ওই টালিগঞ্জে, যেখানে আপনারা গিয়েছিলেন। আর জমিরের বড় মেয়ে? তার বিয়ে হয়েছে পদ্মাপাড়ে, ঢাকা শহরে। মেয়ের বিয়ের পর এখানে কখনো আসেনি, কোনো মেয়েই বলতে গেলে আসতো না, খালি ওই মেজো জামাই আসতো। বাহ, আপনি তো ওদের বেশ খবর রাখেন দেখছি। তাহলে এটা বলুন তো যে মেজো মেয়ে কেন আসতো এতবার? জি, টাকা পয়সার জন্য, জামাইয়ের নতুন ব্যবসা তাই। আচ্ছা, তা জামিরের বিবি মানে আপনার ভাবির বাড়ি কোথায় সে বিষয়ে কিছু জানেন আপনি? তবা তবা, কি বলছেন আপনি হুজুর? মানে জামিরের বিবি সে কোথায় থাকতো বা কি এসব কিছু জানেন? ওই নাপাক মেয়েটার কথা আমাকে বলবেন না হুজুর, ওর জন্য আমাদের সংসার দোজক হয়েছে। সে কি তাই নাকি? তা কি এমন ঘটেছিল যে আপনারা ভাই ভাই কথা বলতেন না, মুখ দেখা দেখিও নাকি বন্ধ ছিল আপনাদের মধ্যে? সে অনেক পুরনো কথা, বড় কেচ্চা হুজুর, বলতে আমার জিভ সরে না। দেখুন, না বললে এখন চলবে কি করে? জীবনে অনেক কিছুই থাকে যা আমাদের ইচ্ছে হয় না। আপনার নিজের ভাইকেও তো পাওয়া যাচ্ছে না, তার কি হলো একবার সেটা তো জানা দরকার নাকি? হুজুর হুজুর, সে বড় গুনার কথা, সে বড় সরমের কথা হুজুর। আহমেদ মিয়া, সবাই ভাবছে আপনার ভাই খুন করে ফেরার, আসল ঘটনা না জানলে কিন্তু আমি তদন্তে এগোতে পারবো না। আহমেদ খুব ধীরে ধীরে বলতে লাগলো। এ প্রায় 20 বছর আগের কথা, জমিরের বয়স তখন 30, বিবির এতেকাল হয়েছে। বিবি? যে মহিলার লাশ পাওয়া গিয়েছিল সেই তো ওর বিবি? জমিরের আগেও কোনো বিয়ে হয়েছিল নাকি? জি হয়েছিল, সেই বিবির এতেকালের পর জমির ব্যারাকপুরে চলে আসে, সেখানে পাটের কলে কাজ নেয়, তখন থেকেই ওই নোংরা মেয়ে মানুষটার খপ্পরে পড়ে। মেয়েটা ওখানে শরীর বিকিয়ে পয়সা রোজগার করত, জমিরও যেত, বাড়ি থেকে অনেকবার ও দুসরা সাদির কথা বলা হয়েছিল কিন্তু রাজি হয়নি। এর কিছুদিন পরেই ওই মেয়েটাকে গায়ে নিয়ে আসে। আমার চাচা জমিরের এই রকম বেহুদা কাম দেখে একেবারে তাজ্জব বনে যায় হুজুর। এদিকে বেশ কিছু গায়ের লোক ওর ওই মেয়ে মানুষটাকে দেখে চিনেও ফেলে। ব্যারাকপুরে মেয়েটার নাম ছিল লাল বিবি, আমাদের বেরাদারিতে নাম বদনাম হয়, আমাদের গায়ে থাকা মুশকিল হয়ে ওঠে। শেষে চাচাজি জমিরকে কিছু টাকা পয়সা দিয়ে বলে কলকাতা চলে যেতে। জমির আত্মা সেই নোংরা মেয়ে মানুষটা এখানে এসে মিয়া বিবির মতো থাকতে শুরু করে। আমি অনেক পরে কলকাতা আসি, ওই পাড়াতেই থাকতে শুরু করি আমি, কিন্তু জমিরের সাথে মুখ দেখাদেখি রাখিনি। ওর মেয়েদের সব খবর আমি পেতাম, তাই বললাম। জমির আর তার মেয়ে মানুষের নিকাশ আদি কিছুই হয়নি, মেয়েদের শাদির সময় ও এই কথাটা লুকিয়ে রেখেছিল, তাই ওর মেয়েরা একদম আসতো না। যদি কিছু কথা কোনোভাবে ফাঁস হয়ে যায়, মনে হয় জমিরই বারণ করেছিল। তবে হুজুর, এখানেও বেশ 2 পয়সা রোজগার করেছিল, সেটা ঠিক কথা। পাড়া প্রতিবেশী থেকে আপনি সকলেই ওর পয়সার কথা বলছেন, কিন্তু এখনও কিন্তু কিছু উদ্ধার হয়নি। এদিকে সকলেই আবার বলছে যে বিবিকে খুন করে নাকি জমির গা ঢাকা দিয়েছে, তবে আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। জি হুজুর, জমির খুন করবে এটা ঠিক ইয়াকিন হয় না। ঠিক আছে, আপনি আসুন, তবে এই তল্লাট ছেড়ে কিন্তু এখন কোথাও যাবেন না, আপনাকে আবার দরকার হতে পারে। জি হুজুর, ঠিক আছে। এরপর কি বাড়ি চলে এলে?
আমাদের জীবনে আর শেষুক কোথায় বলো ভাই, যে বাড়ি যাব। এরপর সে নাসিরউদ্দিনের সাথে কথা হলো, সে নিজেই এসেছিল মরহুম চাচি জানের ওই রকম খুন হওয়ার খবর পেয়ে। আচ্ছা, সে কি বলল? সে বলল তো অনেক কথাই, কিন্তু কাজের কথা কিছুই জানা গেল না। সে যে জমিরের বাড়িতে 3 মাস ভাড়া ছিল সেটাই শুধু জানলাম, জমির যে তাকে বের করে দিয়েছিল সেটাও জানলাম, কিন্তু কারণটা যে আসলে কি এবং কি কারণে তার কপালে এই দুর্দশা হয়েছিল সেটাও জানতে পারলাম না। সে ছোকরা বলে কি? সে বলল যে চাচি জানের কোনো ছেলে ছিল না, তাই তিনি ওকে খুব পছন্দ করতেন, গল্প গুজব করতেন এবং রেঁধে বেড়ে খাওয়াতেনও তিনি, আর সেটাই নাকি জমির চাচা জানের অপছন্দের কারণ ছিল। কিন্তু জমিরের বিবির সাথে তার পরকীয়ার কথা কিন্তু সে আমাকে একবারও বলেনি। তার মানে তোমার সন্দেহের তালিকায় নাম উঠল, তাই তো? আহা না, তার খুব জোরালো সাক্ষী ছিল যে ওই খুন সে করেনি, বললাম না সে নিজেই এসেছিল আমাদের কাছে। সে কি সাক্ষী ছিল তার? ঘটনার 10-20 আগেই সে তার নিজের শাদীর জন্য খুলনা গিয়েছিল, ফিরে সে গত পরশু। ও আচ্ছা। এরপর পাড়ার লোকেদের কাছ থেকে মোটামুটি বাধাগতের উত্তরই পেলাম, চিঠিটাও দেখালাম, যদি কেউ হাতের লেখা দেখে কিছু চিনতে পারে, কিন্তু কেউই কিছু বলতে পারল না। অনেকে তো আবার অক্ষর পর্যন্ত চেনে না। পাড়ার লোকেদের মতে জমিরি খুন করেছে। সব কিছু শেষ করে জমিরের বাড়ির দরজায় তালা দিয়ে পুলিশি পাহারার ব্যবস্থা করে আমি নিজের আস্তানায় ফিরতে প্রায় ওই 12:30 বেজে গেছিল। খেয়ে দেয়ে বিছানায় শুলেও ঘুম আসছিল না, তেমন কিছু পাওয়াও গেল না। ভাবছিলাম এবার কোন খাতে তদন্ত এগোনো যাবে। আমারও মনে হচ্ছিল যে জমিরি হয়তো খুনি, না হলে সে দরজা বন্ধ করে রাখতো কেন, তাও আবার ওর বিবি চলে যাওয়ার পর থেকে। জমিরের বিবির জমিরের সাথে বিয়ে হয়নি, সে ছিল একজন বেশ্যা, তার উপর আবার নাসিরের সাথে সম্পর্ক, বিবি আবার পর্দাও মানত না, সব কিছুই হতো জমিরের সামনে। আড়াল আবডালের কোনো বালাই ছিল না তাদের মধ্যে, আর এই লাল বিবির নিজের লোক বলতে ছিল এই জমির। জমির তার পেয়ারের বিবির রকম সকম দেখে হয়তো মাথা ঠিক রাখতে না পেরে তাকে দুনিয়া থেকে সরিয়েছে সে। এদিকে জমিরের বয়স হয়েছে, এই বয়সে সে একা একটা শক্তপোক্ত মানুষকে খুন করল, হোক না সে মেয়ে মানুষ। আবার মনে হলো যে মেজো জামাই টাকা পয়সা চাইত, তাহলে কি সে? কিন্তু সে তো জমিরকেই মারতে পারত, তা না মেরে তার বিবিকে কেন মারল? এইসবই ভাবতে ভাবতে মাথা আমার গরম হয়ে উঠল, আর কিছু কুল কিনারাও করতে পারলাম না। একসময় পাখির ডাক শুনতে পেলাম, বুঝলাম ভোর হয়ে গেছে, আবার একটা নতুন দিন, দেখা যাক কি অপেক্ষা করে আছে আমার জন্য। মামলা পরের দিন বেলা ওই 11টার সময় এজলাসে উঠল। 4 জন ভাড়াটে, উড়ো চিঠি আর পাড়ার লোকেদের জবানবন্দির ওপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট জমিরের নামে পিনাল কোডের 302 ধারায় খুনের মামলা রুজু করলেন, সাথে সাথে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন জমিরের নামে। আসামি তো ফেরার, তাকে যত তাড়াতাড়ি পারা যায় আদালতে এনে হাজির করার হুকুম হলো আমাদের ওপর। আমি আর পুলিশ বিভাগের সবাই মিলে জমিরের খোঁজ শুরু করলাম, কলকাতা শহরের হেন জায়গা নেই যেখানে আমরা গেলাম না। খোলার বাড়ি, পাকার বাড়ি, সম্ভব অসম্ভব সব জায়গাতেই তল্লাশ শুরু হলো, কিন্তু জমির যেন হাওয়ায় মিলিয়ে গেছে। ওই নামে কোনো কালে যে কেউ ছিল সেটাই বুঝতে পারলাম না। তার দেশের বাড়িতেও সমন পাঠানো হয়েছিল, কিন্তু সেই সমন কিছুদিন পরে ফেরও দিল, সেখানে জমিরের কেউ নেই। সেখানে তার বাড়িঘরও কিছুই ছিল না, সে নিজেই কতদিন হয়ে গেছে দেশ ছাড়া, তাহলে আর সেখান থেকে তাকে পাওয়া যাবে কীভাবে? জমিরের ভাইরাও ওই দেশে থাকতো না, আর বোনেদেরও শাদী হয়ে গেছে অনেক দূরে। তোমরা কি হাল ছেড়ে দিলে একেবারে? ইংরেজ আইন অত সোজা নয় বন্ধু, এবার আমাদের ওপর শহরের চৌহদ্দির বাইরে গিয়ে খোঁজার হুকুম হলো। মন বলছিল জমিরকে খুঁজে পাওয়া যাবে না, তবু গেলাম, সরকারি হুকুম বলে কথা। গেলাম সেই জমিরের মেজো মেয়ের শ্বশুর বাড়িতে,
হুগলির ইমামবাড়ার কাছে। মেয়ের শ্বশুরের নাম ছিল রহমত আলী, আর মেজো মেয়ের বরের নাম ছিল করিম। তারা আমার কাছে সব শুনে হা হয়ে গেল। করিম বলল, জি হুজুর, আমার শ্বশুর এসেছিলেন কিছুদিন আগে, তবে একদিন থেকেই তিনি চলে গেলেন। বললেন কি সব কাজ নাকি বাকি আছে তার, সেই সব করতে তাকে যেতে হবে কলকাতায়। আমি তাকে ঠিক বলার মতন অবস্থায় ছিলাম না। একদিন মাত্র থেকে মানুষটা ফিরে গেল, কেন সেটাই আমাকে ভাবাতে লাগলো। তারপর ভাবলাম যে এখান থেকে ফরাসডাঙ্গা খুব কাছেই, একবার ঘুরে এলে কেমন হয়, সেখানে যদি কিছু হদিশ পাওয়া যায়। সে আবার ফরাসি সরকারের তাঁবেত, সেখানে ব্রিটিশ ইন্ডিয়াতে অপরাধ করে অনেকেই লুকিয়ে থাকে, তবে ফরাসি সরকারের বিশেষ হুকুম নিয়ে ওখানে যাওয়া যায়, তদন্ত করতেও যাওয়া যায়, এবং তার অনুমতি আমি পেয়েও গেলাম। বলো কি, সে যে একেবারে বাঘের খাঁচা। আর বলো কেন, আমি ভাবলাম লুকিয়ে লুকিয়ে কিছু খোঁজ খবর নিয়েই বেরিয়ে আসবো, না হলে ওদের আবার সেই ভয়ানক শাস্তি পেতে হবে, তরুণ ঢোকা। জানো তো কি, ওটা হলো একটা খুব ছোট কাঠের বাক্স, সেখানে তোমার পা দুটোকে আটকে পেরেক মেটে দেবে, তুমি নড়তে পারবে না, খুব ভয়াবহ সেটা। ওদের হাতে পড়লে সেখান থেকে আর ছাড়ার নেই, সেই বড়লাটের কাছ থেকে হুকুম এলে তবেই মুক্তি। অবশ্য তার আগে ওই ভয়াবহ যন্ত্রণা তাকে সহ্য করতেই হবে। আমাদের একজন পুলিশের এইরকম অবস্থায় হয়েছিল, সে মারা যায়। কিছু পেলে ওখান থেকে? আরে ধুর ধুর, খবর নেওয়ার আগেই পেছনে ফরাসি সরকারের লোক লেগে গেল। আমি আর কি করি, তাড়াতাড়ি ওই জায়গা থেকে সরে পড়ার চেষ্টা করতে লাগলাম। দেখলাম তারা একেবারে জোকের মতন পেছনে লেগেই রইল, সে আর ছাড়েই না। কোনো মতে শেষে তাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে বাঁচলাম। খুব জোর বেঁচেছিলে, ওরা খুব একটা ভালো নয়, তুমি বড় বেপরোয়া প্রিয়। দেখো, বেপরোয়া না হলে কি করে তদন্ত এগোবো ভাই, পুলিশ বিভাগে লোক হাতে গোনা, আর গোয়েন্দা দপ্তরের অবস্থা তো আরও খারাপ, তাই কাজে এলে খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টাই করি আমি। আমাকে যেটা সবচেয়ে ভাবাচ্ছিল সেটা হলো লোকটার বেমালুম উবে যাওয়া। যেভাবে খোঁজাখুঁজি চলছিল তাতে একটা না একটা খবর তো আসতই, কিন্তু সেই রকম কিছুই আসেনি। এক বিবি গায়েব, তার ওপর কিছুদিনের মধ্যেই তার মিয়াও গায়েব হয়ে যায়। এদিকে আমার টেবিলে বেশ কয়েকটা কেস ইতিমধ্যে জমা পড়ে গেছে, বুঝতে পারছি না যে কি করব এটাকে নিয়ে। ওপর মহল থেকেও চাপ আসা শুরু করবে কিছুদিনের মধ্যেই। আমি কলকাতায় যে যে জায়গাগুলোয় খোঁজ করছিলাম সেই সেই জায়গাগুলো আবার খোঁজ করা শুরু করলাম, তবে লাভের খাতায় শুধুই শূন্য। এইভাবে বুনো হাঁসের পেছনে ছোটাছুটি আর কতদিন চলল? একটা নিয়ম আছে সরকারের, তুমি বোধহয় জানো আপনি, আসামি যদি ফেরার থাকে কিছুদিন পর তার সম্পত্তি নিলাম করে সেই টাকা সরকারের কোষাগারে জমা পড়ে, এবং সেই জন্যই আমি আবার পরের দিন সকাল 10টার সময় জমিরের বাড়ি পৌঁছলাম। পাড়ার কয়েকজন লোক ডেকে তাদের সামনে জমিরের বাড়ির তালা খুলে ভেতরে ঢুকলাম। দেখলাম ভেতরের ঘরগুলোতে সেই রকমই তালা বন্ধ রয়েছে, কোথাও কোনো গরমিল চোখে পড়ল না। ভেতরের ঘরগুলোর তালা খুলে ঘরে গেলাম, দেখলাম সিন্দুক দেরাজ সব কিছুতেই তালা দেওয়া, তবে সেই তালার চাবি কোথায় তা খুঁজে পেলাম না। ফলে আর কি, সবকটারই তালা ভাঙতে হলো। তালা ভেঙে সিন্দুক দেরাজ আর বাক্সের ভেতরের চেহারা দেখে তো আমরা সকলেই অবাক হয়ে গেলাম, কোনো জিনিসই কোথাও নেই, সব কিছুই ফাঁকা, না দেরাজে আছে কোনো জামাকাপড়, না সিন্দুকে আছে কোনো টাকা পয়সা বা গয়না। পাহারাদার থাকে বাইরে, সে এসেছে লাশ খুঁজে চালান দেওয়ার পর, কিন্তু এই তালাবন্ধ ঘর থেকে কি করে সিন্দুক দেরাজ ফাঁকা হলো সেটাই আমার কাছে সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। ভাবলাম জমির তার বিবিকে খুন করে যে কদিন এখানে ছিল সেই কদিনেই সব কিছু হয়তো সরিয়েছে সে। তারপরেই ভাবলাম টাকা পয়সা সোনাদানা হয়তো সরানো সম্ভব ছিল, কিন্তু অন্যান্য জিনিসপত্র সেগুলো সরাতো কীভাবে?
দিনে হলে তো পাড়ার লোক সব কিছু দেখে ফেলত, আর রাতে হলে বাড়ির ভাড়াটেরা দেখতে পেত, কারণ বাড়ির ভেতর থেকে বাইরে যাওয়ার দরজা একটাই। আবার এটাও মনে হলো যে সে হয়তো আগেই তার কোনো বন্ধুর কাছে এইসব ধীরে ধীরে সরিয়ে রাখছিল এবং তারপর সে বিবিকে খুন করে ফেরার হয়। এদিকে পাড়ার লোক থেকে শুরু করে সবাই বলছে যে জমিরের হাতে ভালো টাকা পয়সাই ছিল, এখন সেই জমিরের বাড়ি থেকেই নগদ টাকা, জামাকাপড়, গয়নাপত্র সব কিছুই রাতারাতি ভোজবাজির মতন উবে গেছে দেখছি। এই সম্পত্তি নিলাম করে সরকারের ঘরে কিছু আসবে কি না সেটা এখন আমার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। আবার সেই পাড়ার লোক আর ভাড়াটেদের জিজ্ঞাসাবাদ শুরু করলাম, তারাও আর কোনো হদিশ দিতে পারল না। সকলেই খুব অবাক হয়ে গিয়েছিল এই ঘটনায়। আর পাশে যে আরেকটা ঘর ছিল, পাশের ঘরের অবস্থা আরও খারাপ। সেখানে কোনো আসবাবই নেই, খালি মেঝেতে একটা মাদুর পাতা আর তার উপরে একটা বালিশ। ভালো বিপদ হয়েছে তোমার দেখছি। তারপর শোনো, পরের দিন নিজের ডেস্কে বসে আছি, সেই সময় বেয়ারা একজনকে নিয়ে এলো। দেখে মনে হলো যে খেটে খাওয়া লোক। লোকটার হাতে একটা ভাঁজ করা সাদা কাগজ ছিল। তাকে জিজ্ঞেস করলাম, বলো তুমি কে? হুজুর, আমি হোসেন, বউবাজারে সৌমাথায় মুটেগিরি করি। ও, তা আমার কাছে কি দরকার তোমার? এই চিঠিটা নিয়ে আইসি। কার চিঠি? আমার জন্য? জি হুজুর, আর সৌমাথায় খদ্দের ধরবার জন্য যখন দাঁড়াইলাম তখন দেখি এক ভদ্রলোক আমার কাছে এসে একটা চিঠি দিলেন এবং আমাকে কইলেন এইখানে আইসতে, সাথে দু পয়সাও দিলেন আমারে। বলো কি, তুমি এই অফিস চিনতে আগে? আমাকে আগে কখনো দেখেছো? জি না তো হুজুর। তাহলে এখানে এলে কি করে? জি, উনি আমারে কিছু দূর আইসা আমার একটা বাড়ি দেখাই দিছিলেন, তারপর আমি সম্মুখে আগাইতে লাগলাম। একবার আমি পেছন ভাগে ফিরা দেখি যে উনি বউবাজারের ট্রামে চড়ি পড়লেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাও দেখি চিঠিটা। আর এই জায়গাটায় তোমার ঠিকানাটা লিখেছ, পরে দরকার হতে পারে। আমি থাকি উল্টোডাঙ্গার খোলার বস্তিতে, বাড়ির গলি হলো ওই নিধু মিস্ত্রির গলিটা। তাহলে আমি আসি হুজুর। হ্যাঁ ঠিক আছে এসো, তবে পরে যেন ডাকলে তোমাকে পাই, কেমন? জি হুজুর। আবার একটা চিঠি। চিঠি খুলে দেখলাম বাংলায় লেখা, হাতের লেখা একটু চেনা চেনা মনে হচ্ছিল। আগের ওই বেনামি চিঠিটা আনিয়ে মিলিয়ে দেখলাম যে হ্যাঁ, আগের চিঠিটা যিনি লিখেছেন এই চিঠিটাও তারই লেখা। নিচে কোথাও কোনো তারিখ বা নাম কিছুই লেখা নেই। মনে হলো এ কি আদৌ উপকার করছে নাকি তদন্তের গতি অন্যদিকে করে দিতে চাইছে, আর সব খবরই বা এই লোকটা পাচ্ছে কি করে? নিশ্চয়ই এ খুনে আরও কেউ জড়িত রয়েছে, জমির একা কিছুতেই এই কাজ করতে পারে না। লেখা ছিল যে কাল আপনি বাড়ি থেকে জিনিসপত্র আনতে গিয়েছিলেন নিলামে তোলার জন্য, তবে কিছুই পাননি। টাকা পয়সা গয়নাগাটি সব জমির নিয়ে গেছে সাথে করে, আর বাড়ির অন্য যেসব জিনিস মানে বাসনপত্র, দামি জামা কাপড় ছিল সেই সব নাকি আমি যাকে বিশ্বাস করে পাহাড়ায় রেখে গিয়েছিলাম তারাই নিয়ে নিয়েছে। এই কথাগুলো ভাবতেও আমার বেশ সময় লাগছে। মনে হলো আদৌ কি এগুলো সত্যি কথা? যাকে রাখা হয়েছিল সে একজন বিশ্বাসী পুলিশ, হোক না সে নিচু তলার মানুষ, কিন্তু সে কি কখনো এরকম কাজ করবে? সেই রকম করতে পারে না। আমার নিজের চাকরি জীবনের অভিজ্ঞতা অন্য কথাই বলে, তবে সরাসরি অভিযোগ এসেছে তখন আমাকে তদন্ত তো করতেই হবে। যে পাহাড়ায় ছিল তাকে সাসপেন্ড করা হলো প্রথমে, তার নাম ছিল রাম কানাই, কনস্টেবল ছিল সে, অন্তত বছর 15-20 সে পুলিশ বিভাগে রয়েছে। কোনোদিন সে এইরকম কিছু করেছে বলে আমি অন্তত শুনিনি, আর ওকে কাজটা দিয়েছিলাম আমি, তাই আমারই সবচেয়ে বেশি খারাপটা লাগছিল। ডেকে পাঠিয়ে তার সামনে চিঠিটা পড়লাম। একেই গরিব মানুষ, তাই মা ষষ্ঠীর কৃপা ওর উপর একটু বেশি, নয় নয় করে গোটা দশেক ছেলে মেয়ে, বড় মেয়ের বিয়ে দিয়েছে এই সবে, অবস্থা খুবই খারাপ। দেশে কিছু জমি আছে বলে বাঁচুয়া,
চলে যায় কোনো একরকম। সব শুনে রামকানাই বলল, দেখুন স্যার, আমি তামা তুলছি নিয়ে শপথ করে বলতে পারি, আমি এই কাজ কখনো করিনি স্যার। আমার ডিউটি ছিল বাইরে, সেখান থেকে কখনো আমি সরিনি স্যার। ওই বাড়ির ভেতরে কখনো আমি যাইনি। আমি গরিব বলে আজ আমার এত বড় অপবাদ। আমাকে বিনা কারণে মিথ্যে অজুহাতে চাকরি থেকে বসিয়ে দেওয়া হলো স্যার। রাধা মাধব কিন্তু এর বিচার নিশ্চয়ই করবেন স্যার। কি আর করি বলতো, সেই বেনামা চিঠির অভিযোগ যে মারাত্মক, তাই সাসপেন্ড করার পরও আমার কাজ থামলো না। রামকানাইয়ের নিজের বাড়ি, পরিচিত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবারই বাড়ি খানা তল্লাশি করা হলো, কিছুই পাওয়া গেল না। এদিকে রামকানাই তো আরও জোরের সাথে বলতে লাগলো যে সে চুরির বিন্দু বিসর্গ কিছু জানে না। আমারও মনে হলো যে জমির জেতা সব কিছুর একটা হিসেব না করে, বন্দোবস্ত না করেই পাড়া ছেড়েছে, এটা খুব একটা ভরসাযোগ্য নয়। রামকানাইয়ের এই জোরের সাথে কথা বলায় আমার মনে হতে লাগলো যে কোথাও একটা কোনো গলদ আছে। আমি ভাবলাম আর একবার ওই বাড়িতে যেতে হবে, সব রহস্যের চাবিকাঠি ওই বাড়িতেই খুঁজতে হবে। গেলাম সেই বাড়িতে। আগে শুনেছিলাম আগেকার দিনের লোকেরা নাকি টাকা পয়সা মাটিতে পুঁতে রাখত, জমির যে সে কাজ করেনি তাকে বলতে পারে। তাই ভাবলাম যে ঘর দুটোতে জমির ও তার বিবি থাকত সেই ঘর, পাশের দুটো খালি ঘর ও তার চারপাশে আরও একটু ভালো করে খুঁড়ে দেখব। আবার আগের দিনের মতন লোকজনকে কোদাল জড়ো করতে বললাম। তারপর শুরু হলো খোঁড়ার কাজ। প্রথমে একেবারে খালি ঘরগুলো খোঁড়াখড়ি শুরু করলাম। সেখানে দুটো ঘরের মেঝে খুঁড়ে প্রায় এক কোমর মাটি উঠল। সেই মাটি বাইরের উঠোনে জমা করতে লাগলাম আমরা। তখনও হাতে কিছু এলো না। এরপর আমরা তালা দেওয়া ঘরগুলোতে হাজির হলাম। এই ঘরে সিন্দুক, দেরাজ ও বাক্স রাখা ছিল। আমি লোকেদের বললাম ওইগুলো বাইরে বের করে রাখতে। তারপর খোঁড়া শুরু হলো। এই ঘরেরও প্রায় 3 ফুট মাটি কেটে সরিয়ে বাইরে জমা করা হলো, কিন্তু কিছুই লাভ হলো না, কিচ্ছুই পাওয়া গেল না, না কোনো টাকা পয়সা, না কোনো গয়না বা বাসন। এদিকে জামির লোকের সাথে বন্ধকি কারবার করত, নগদ টাকার বদলে লোকের জিনিস বাঁধা রাখত, ফলে তার ঘরে সেই সব জিনিস থাকার একটা জায়গা তো নিশ্চয়ই থাকবে। সেটা কোথায়? এটা যেন একটা গোলক ধাঁধাই লাগছিল আমার কাছে। তারপর তোমরা কি ফিরে গেলে? না বন্ধু, ফিরে আর এলাম কোথায়? পকেটে ঘড়ি বের করে দেখলাম ঘড়িতে বেলা 3টে। মাথার উপর সূর্যদেব ঝাঁ ঝাঁ করে চলছে, কারোর পেটে তখনও এক ফোঁটা দানা পানি পড়েনি। আমি যারা খুঁড়ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম তারা খেয়ে আসবে কিনা। সকলেরই একই কথা, বলল যে এই ঘরের কাজটা শেষ করে তারা খেতে যাবে। উঠোনে মাটি জমা করার ফলে ঘরে বাতাস আসছিল না খুব একটা, একটা দমচাপা ভাব হচ্ছিল চারিদিকে। আমি মাথা থেকে সোলার টুপিটা হাতে নিতে মেঝেতে সেই মাদুরের উপর চোখ গেল। মনে হলো মাটিটা ঠিক সমান নয়, মেঝের থেকে একটু উঁচু। আমি মাদুর সরিয়ে ভালো করে দেখলাম, সত্যিই তাই, মাদুরের তলার মাটি খানিকটা উঁচু নিচু, আর সেটা হালে খোঁড়াখড়িও করা হয়েছে সেটা ভালোই বোঝা যাচ্ছে। আমার সাথে সেদিন রামকানাইও গেছিল। সে একবার ওই জায়গায় গিয়ে তাকিয়ে আমার মুখের দিকে তাকালো, আমিও তার দিকেই তাকিয়েছিলাম। আমি চোখ ফিরিয়ে নিলাম, শুনলাম রামকানাই কারোর কাছ থেকে কোদাল চেয়ে নিচ্ছে। রামকানাই তোমাদের সাথে গেল কেন? ও তো সাসপেনশনে ছিল। হ্যাঁ ছিল, কিন্তু ওর এগেনস্টে একটা ওরও চিঠি ছাড়া আর কোনো প্রমাণ ছিল না আমাদের হাতে। আগের রেকর্ডও খুব ভালো ছিল তার, আর তাছাড়া রামকানাই পাড়ার আর পাঁচটা লোকের মতোই ওখানে গিয়েছিল। এরপর শুনলাম মাটিতে কোদাল চালানোর শব্দ। বেশ কয়েকবার চালানোর সাথে সাথে একটা গন্ধ আসতে শুরু করলো। গন্ধটা আমাদের মতন পুলিশদের খুবই চেনা, বেশ পুরনো একটা বাসি লাশের গন্ধ। গন্ধটা আসা শুরু হতে রামকানাই খুব জোরে জোরে হাত চালাতে লাগলো। আশেপাশে আর কোনো শব্দ নেই, শুধু কোদাল চালানোর ঝপঝপ শব্দ।
মাটি কাটার সাথে সাথে গন্ধটা আরও বাড়তে লাগলো। ঘরে আর যারা ছিল তারা একে একে বেরিয়ে গেল। আমারও শরীরটা যেন গুলিয়ে উঠছিল। বাইরে গিয়ে দাঁড়ালাম, তবে কিছু পরেই রামকানাই বাইরে এসে দাঁড়ালো। গন্ধটা যেন ঘরের মধ্যেই থমকে দাঁড়িয়েছিল। শেষে আমি ডো মানবার জন্য উল্টো ডাঙার কাছে লোক পাঠালাম। মনে তখন একটাই চিন্তা, এই লাশটা কার? জমির কি দুটো খুন করেছে তবে? কিন্তু কেন? এই দু নম্বর খুনের পেছনে কি জমিরের বিবির আসনাই দায়ী? জমির হয়তো দুজনকে একেবারেই হাতে না হাতে ধরে ফেলেছিল, আর তারপরেই মাথা ঠিক রাখতে না পেরে দুজনকে একসাথে নিকেশ করেছে সে। এ তো যা দেখছি, রামে রক্ষা নেই তো সুগ্রীব দোসর। একটা খুন ছিল, এবার আরও একটা। এইসব চিন্তাই করছি, রামকানাইয়ের কথায় চমকে উঠলাম। সে বলল, স্যার ডোমেরা এসে গেছে স্যার। ও আচ্ছা, হ্যাঁ তোমরা তোমাদের কাজটা শুরু করে দাও তবে। ডোমেদের সংখ্যা ছিল চার। তারা কাজ শুরু করতেই বেশ তাড়াতাড়ি কাজগুলো এগোতে লাগলো, এবং বেশ কিছুক্ষণ পরে লাশকে দেখতে পাওয়া গেল। আগের থেকে এই লাশের অবস্থা কিছুটা ভালো। ডোমরা লাশটাকে খুব সাবধানে মাটি থেকে তুলে বাইরে উঠানে শুইয়ে দিল। লাশ ছিল একজন পুরুষের, তবে মুখ এত ফুলে গেছে যে দেখে কিছু বোঝা যাচ্ছে না। চোখ গলে গেছে, মাথার চুল আছে, সেগুলো এখনো খসে পড়েনি। শরীরেও পচন ধরেছে, তবে মাংস খসে পড়ছে না। আর এর পরনে লুঙ্গি ছিল। পাড়ার লোকেরাও হয়তো জমিরের বিবির আশিকের লাশ উঠেছে এই ভেবেই এসেছিল সেখানে, কিন্তু দেখলাম তারা লাশ দেখে সরে যাচ্ছে আর নিজেদের মধ্যেই কিসব বলা বলি করছে। তবে মুখের কথা নয়, চোখের ইশারায় তারা যেন নিজেদের মধ্যে সব কিছু বলা বলি করছে। আমি একটু কান পেতে শোনার চেষ্টা করতেই কানে এলো জমির নামটা। লাশকে আরও একবার ভালো করে দেখলাম, বয়স 85 হবে। জমিরের বয়স আর লাশের বয়স একই, তাহলে কি এই সেই? আমি ওর ভাই বা জামাইকে আনতে লোক পাঠালাম। তবে কিছু পরেই খবর পাওয়া গেল যে জমিরের ভাই থানায় জানিয়েছে যে সে দেশে গেছে এবং জামাইও এখানে নেই, তবে দুজনেই লোকাল থানায় জানিয়ে গেছে। যেটা কানাকানি ছিল সেটাই এবার জোরালোভাবে আমার কানে এলো। জমিরকে খুন কে করলো? আর কেনই বা? বুঝলাম যে লাশটা জমিরের। এদিকে ম্যাজিস্ট্রেট সাহেব তো জমিরের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এখন এক নিমেষে ওই পরোয়ানা বাতিল হয়ে গেল। এবার আবার নতুন করে খুনি খোঁজা শুরু করতে হবে আমাদের। আমার প্রথমেই একটা ধন্দ ছিল যে এত সামনাসামনি খুনি আসামি, সেই সাথে খুনের কারণ, সব কিছুই যেন চোখের সামনে জলজল করছে। এও কি সম্ভব? জমির তো তার বিবির সব কিছু জেনেই তাকে ঘরে রেখেছিল, তাহলে এতদিন পরে সে কেন খুন করবে তাকে? সব কিছুতেই বড় একটা ধোঁয়াশা, বড় জটিলতা। তখন আমার করবার বিশেষ কিছুই ছিল না। ঘটনাটার গতি একটা বিশেষ দিকে মোড় নিচ্ছিল, আমিও সেই দিকেই চললাম। খবর পাঠানো হলো ওপর মহলে যে জমিরের খোঁজ পাওয়া গেছে, তবে জিন্দা নয়, মোর্দা। এক ঘন্টার মধ্যেই জমিরের ভেতর বাড়ির চৌহদ্দি পুলিশে ছয়লাপ হয়ে উঠল। তখন আমি একা নই, পুলিশ বিভাগের আরও অনেক কর্মচারী ছিলেন। সকলে জমিরের এই ছোট্ট উঠোনে আলোচনা শুরু করল যে এবার কিভাবে এগোনো যাবে। প্রথমেই সেই উড়ো চিঠির কথা উঠল। চিঠির ওপর ভরসা করে যে জমিরকে আসামি করা ঠিক হয়নি সেটা সকলেই মেনে নিল। তারপরেই আমার মনে হলো যে এই মামলায় জমিরের ভাড়াটেদের বয়ানের ওপর অনেকটাই আমাকে ভরসা করতে হয়েছিল। এখন দেখা যাচ্ছে যে তাদের কথা সব ঠিক ছিল না। তারা কেন এইসব বলল এবং আমাদের তদন্তকে ভুল পথে নিয়ে গেল, সেটাই এখন সবার আগে জানা দরকার। তোমরা কি ভাড়াটেদের হেফাজতে নিলে?
না, তার আগে আমি বড় কর্তার কাছ থেকে অনুমতি নিলাম ভাড়াটেদের ঘরগুলোতে তল্লাশি করবার। তারপর ওদেরকে না বলেই কয়েকজন ওদের ঘরে ঢুকে ওদের বাক্স প্যাঁটরা বের করে উঠোনে রাখল। খুলেই সেরকম কিছু পাওয়া গেল না, খালি একটা জিনিস ছাড়া। প্রত্যেকের বাক্স থেকে গায়ে টাকা পাঠানোর রসিদ পাওয়া গেল। টাকার অঙ্ক বড় কম নয়, একদিন দুদিনের ভাড়াকে চারজনই বাড়িতে টাকা পাঠিয়েছে, 50 টাকা। এছাড়াও শেখ ভিকুর থেকে একখানা তসরের কাপড় পাওয়া গেল। তাকে জিজ্ঞেস করতে এসে বলল কাপড়খানা সে নাকি জমিরের থেকে চেয়ে নিয়েছিল দাওয়াত দেওয়ার জন্য, আর তারপর থেকে তো জমিরকে সে আর দেখতেই পায়নি, তাই তাকে ফেরতও দেওয়া হয়নি কাপড়টা। এই কথা শুনে আমার সন্দেহ ঘুচল না। একে তো টাকা পাঠানোর রসিদ, তাই আবার ভিকুর কাছ থেকে তসরের কাপড় পাওয়া, সবই কেমন যেন একটা গোলমেলে লাগছিল। সেই সঙ্গে ওদের জমিরের বিবি আর নাসিরকে নিয়ে কথাগুলোও ঠিক যেন জমছিল না, সাথে সাথে ওদের কথার খইও হারিয়ে যাচ্ছিল। তখন সন্ধ্যার আধার বেশ গাঢ় হয়ে আসছিল। সেই সময় আব্দুল বলল, হুজুরে তল্লাশি কখন শেষ হবে? আমাদের মাগরিবের নামাজ আদা এখনো বাকি আছে। তাই শুনে তার তিনজন সঙ্গীও বলে উঠল যে তাদেরও নামাজ আদা হয়নি। ওই অবস্থায় বেলেঘাটার মতন জায়গায় ওদের বাড়ির উঠোন থেকে দুটো লাশ পাওয়া গেছে। সেখানে ওরা খুব সাধারণভাবে এইসব কথা বলছিল। এইবার আমি আরও সহযোগী আর ওপরওয়ালাদের সাথে কথা বলে ওরা যে ঘরগুলোতে থাকতো সেই ঘরগুলোতে 6-7 জন মাটি কাটার লোক পাঠালাম। তারাও এই ঘরগুলো খুঁড়তে শুরু করল। প্রথমের ঘরে কিছুই পাওয়া গেল না। রাতও বাড়ছে, সবাই ভাবছিল হয়তো আর কিছুই পাওয়া যাবে না। তবে আমি এই ব্যাপারে নিশ্চিত ছিলাম যে বাড়ি থেকে দুটো লাশ পাওয়া গেছে সেই বাড়ি থেকে আরও কিছু পাওয়া যাবে, তবে সেটা যে ঠিক কি হতে পারে সেটাই পরিষ্কার ছিল না আমার কাছে। হয়তো আরেকটা লাশও উঠতে পারে। ঘরের ভেতর প্রায় কোমর সমান মাটি কাটার পরেও কিছু পাওয়া গেল না। আমাকে তখন আমার উপরওয়ালা বললেন, Mr. Mukherjee, you can leave it. I don't think you'll be getting anything else from here. Just one corner left on that room, sir. I will just check it. এই বলে যারা খুঁড়ছিল তাদেরকে বললাম তাড়াতাড়ি হাত চালাতে। আর যেখানে মাটি তুলে রাখা হচ্ছিল সেই জায়গায় খোঁড়ার হুকুম দিলাম। বেশ কিছুটা খোঁড়ার পর একটা শব্দ হলো ঠং করে। বুঝলাম 7 রাজার ধন এবার হাতে আসছে। যারা খুঁড়ছিল তারাও সেই শব্দ পেয়েছিল। তারা আরও জোরে জোরে কোদাল চালাতে শুরু করল। রাতের অন্ধকার তখন আর ছিল না। দুটো জোরালো বাতি আনা হয়েছিল থানার থেকে। সেই দুটোর আলোতে একটা পেতলের কলসি উঠল, সেই কলসির সব নোট ভর্তি। তার পাশে আরও একটা কলসি, সেই কলসির অর্ধেক নানান মূল্যের পয়সায় ভর্তি। এরপরেই দেখলাম রাশি রাশি তামা পেতল আর কাঁসার বাসনে ভর্তি, কি নেই সেখানে। তারপর আরও একটা মাঝারি মাপের কলসির মধ্যে নানান গয়না রয়েছে, সোনা রূপো সব ধাতুর গয়নাই রয়েছে সেখানে। ব্যাস, তাহলে তো কিল্লা ফতে। সব কিছু ঠিক সহজ পথে চলে না, যা দেখতে পাচ্ছি সেটা সবসময় ঠিক হবে তার কোনো মানে নেই। অবশ্য আমার ওপরওয়ালারাও তুমি যেটা ভেবেছিলে সেটাই ভেবেছিল। দুটো লাশ, সঙ্গে খোয়া যাওয়া সব কিছুই পাওয়া গেছে, এবং সবারই মনে হয়েছিল যে কেসটা এবারে তাহলে শেষ হলো। সকলেই বেশ হাঁপ ছেড়ে বেঁচেছিল। তবে আমার মন তখন অন্য কথা বলছিল। আমার মনে হচ্ছিল যে এরা সকলেই খুব গরিব, গরমের কাজ করে কোনো রকমে দিন গুজার করে। এদের এত সাহস আসবে কি করে যে দুটো খুন করবে? এরা খুনের পর লাশ লুকিয়েও রাখবে, এবং শুধু তাই নয়, পুলিশকে তুর্কি নাচন নাচিয়ে ছেড়েছে এই কদিনে, কারণে অকারণে মিথ্যে কথাও বলেছে। আর সেই সঙ্গে আছে ওই উড়ো চিঠি, ওটাই বা কে পাঠালো? আমার মনে হলো যে যেটা রটেছে সেটা হয়তো ঠিক,
জমির তার বিবিকে আশিকের সাথে হাতে না হাতে ধরে ফেলেছিল। সেই আশিক পালাতে পেরেছিল, আর জমির রাগের মাথায় বিবির গলা টিপে ধরে একেবারে তাকে শেষ করে দিয়েছিল। কিন্তু বিবির আশিক তককে তককে ছিল, সে পালায়নি। সেও সুযোগ বুঝে জমিরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল। এবার এরা হয়তো ভোরবেলায় এসব দেখে ভয় পেয়ে লাশগুলো কোনো রকমে মাটি চাপা দিয়েছিল, সাথে সাথে জমিরের সব কিছু নিজেরা নিজেদের কাছে এনে লুকিয়ে রেখেছিল যাতে কোনো সমস্যা না হয় এবং পরে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। আবার মনে হলো যে এটাও তো হতে পারে, জমির বিবিকে খুন করে মাটি চাপা দিয়েছিল, তবে তার বয়স হয়েছিল। সে মাটি চাপা দিয়ে পালাবার আগে তার হেফাজতে থাকা জিনিসপত্রগুলো হয়তো নিজেই কোথাও লুকিয়ে রাখতে চেয়েছিল, তারপর সুযোগ মতন এসে সে নিয়ে যাবে। পরে আর সে সুযোগ হয়নি। তবে খুন করল কে? বামাল সমেত চোর ধরা পড়েছে পুলিশের হাতে, বিচার তো হবেই। এবার শুধু চুরির জিনিস নয়, তার সাথে দুটো লাশ। ঘরামিদের ফাঁসি হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই মামলা তো অন্যদিকে ঘুরে যাচ্ছে মনে হচ্ছে। এবার আমাকে যেটা সবচেয়ে ভাবাচ্ছিল সেটা হলো ওই উড়ো চিঠি। এই চিঠি লিখলো কি করে এরা? হাতের লেখা বেশ পরিষ্কার, সেই চিঠির ভাষার বাঁধনও বেশ সব সরেশ। তার উপর শুধু একটা নয়, দুটো চিঠি। একটা ডাক মারফত গিয়েছিল আমার কাছে, আর অপরটা একটা লোক মারফত। এটা কোনো কাঁচা হাতের কাজ নয়, যেখানে নাম সই করতে জানাটাই অনেক বড় ব্যাপার, সেখানে গোটা দুটো চিঠি লেখা। খালি মনে হচ্ছিল যে খুন অন্য কারো কাজ, ঘরামিদের নয়। সেই দিনই তো ওদের পুলিশি হেফাজতে নিয়ে এলে তোমরা, চুরির অপরাধে? না না না, সব কিছু ভালো করে তল্লাশ করতে আমাদের বেজে গেছিল ওই রাত দুটো। সেই দিন ঠিক হলো যে ওরা চারজন চার পুলিশ কর্মীর বাড়িতে থাকবে, যদি আরও কোনো খবর পাওয়া যায় তাদের কাছ থেকে। আসলে দুটো খুন কে করেছে এটা জানার দরকার ছিল সবচেয়ে বেশি। কেন? বোঝাই তো যাচ্ছে ঘোড়ামিরা করেছে। না হে, অত সহজে সব কিছু বলা যায় না। অবনী, মনে রেখো যে ওদের ঘর থেকে শুধু চোরাই মালই পাওয়া গিয়েছিল, যা দেখে পাড়ার লোকেরা বলেছে যে ওই সব জিনিসপত্র সবই জমিরের। লাশ পাওয়া গেছে জমিরের বাড়ির ভেতরের উঠোন থেকে। ওরা তো বলে চলেছে যে লাশ কি করে ওখানে এলো ওরা জানে না, কিন্তু আমার মনে ছিল জমিরের বিবির সময় এরাই সবাই মিলে বলেছিল যে জমির তার বিবিকে খুন করেছে। শুধু তাই নয়, নাসির উদ্দিনের সাথে যে জমিরের বিবির আসনাইয়ের কথা উঠেছিল সেটা কিন্তু এরাই বলেছিল। তবে সবচেয়ে বড় জিনিস হলো উড়ো চিঠি, তাও আবার একটা নয় দুটো, সেগুলোকে পাঠালো। তোমার সাথে কোনজন গেল? আমার সাথে তো শেখ আব্দুল এসেছিল। বাড়িতে নিয়ে তো এলে, তারপরেই কি সবকিছু বলল শেখ আব্দুল? তাকে নিয়ে এসে আমি আমার বসার ঘরে বসালাম, তারপর তার সাথে কথা বলতে শুরু করলাম। সারাদিন কিছু খাওয়া হয়নি ওদের, কিছু খেতেও দিলাম তাকে। একটা খুনের আসামি, তার সাথে আর কি কথা? আরে সেটা তো প্রমাণ হয়নি তখনও, কি হয়েছে জানতে গেলে কথা তো বলতেই হবে। তোমাকে বলেছি না যে পুলিশকে অনেক সময় শুনতে হয়? ভালো পুলিশ হতে গেলে ধৈর্য রাখাটা খুব জরুরি। শুরুতে সে তো কিছুই বলতে চায় না, আমি তাকে অনেক করে বোঝানোর চেষ্টা করতে লাগলাম, কখনো সাজা মকুবের কথা বলে, কখনো ভয় দেখিয়ে। আসলে কি ঘটেছিল সেটা জানার চেষ্টাই করতে লাগলাম আমি। বেশ অনেকক্ষণ পর মনে হলো যে সে বোধহয় একটু নরম হয়েছে। সে হঠাৎই বলে উঠল, লালচ বড় বালাই হুজুর। আমি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, দেখুন, যা হয়ে গেছে সেটা আর কোনোভাবেই ঠিক করা যাবে না, তবে যেটা এখনো ঘটেনি সেটা যাতে আরও খারাপ না হয় সেই চেষ্টাই করা উচিত, তাই না? কি করে হবে হুজুর, আমার মতো একজন পারহেজগার নামাজি লোক কি করে এই গুনহার পথে পা দিলাম হুজুর? আমার তো দোষ খেয়ে উঠাই হবে না। সে এই বলে চোখের জল ফেলতে লাগল। প্রায় মিনিট দশেক পরে সে একটু ধাতস্থ হয়ে আবার বলতে শুরু করল,
ওই যে বললাম না লালচ, সেই লালচেই এত বড় ভুল হয়ে গেল। আপনি বারবার লোভের কথা বলছেন, কিন্তু কিসের লোভ বলুন তো? হুজুর, আমরা সেই পূব বাংলা থেকে কেনে এসে রয়েছি দুটি পয়সার জন্যি। গরামির কাজ করি বৎসরভর, যা রোজগার করি কিছুদিন পর পর গিয়ে দেশে দিয়ে আসি, চলে যাই একরকম করে। ছেলে মেয়ে বিবির সাথে বছরে দু তিনবারের বেশি দেখা হয় না। আমরা চারজনে জমিরের বাড়িতে কেরায়া দিয়ে থাকি একসাথে। দেশেও আমাদের গ্রামও একই জায়গায়, সবাই সবাইকে চিনি অনেক দিন ধরে, এক অবস্থা সকলেরই। আমরা কোনো রকমে ওই হালাত মেনে নিলেও আমাদের সাথে থাকাই শেখ ইব্রাহিম কোনো কিছুতেই খুশি ছিল না। তার এক কথা, নসিব বদলাতে হবে, এইভাবে চলবে না কো। সবাই ফজরে কামে বেরিয়ে গেলেও সাঁঝে সবাই নিজের ঘরে একসাথে হতাম, একসাথে রাতে খানা খেতাম। এইরকমই একদিন সে বলল, সাসা এইভাবে আর চলে না, এটা কিছু করতেই হবে, সবসময় হাত টান থাকে না, এইভাবে আর চলতে পারে না। শুনে শেখ ভিকু বললে, কি করতে চাস তুই, চুরি করবি নাকি ডাকাতি করবি? আমি বলতে গেলাম এসব ঠিক নয়, কিন্তু ইব্রাহিম কথাটা কানেই নিলে না। সামির উদ্দিনও বললে, এসব ভাবাও গুনহা। সেই দিনের মতো কথাটা চাপা পড়ে গেল। তারপরও কিছুদিন সব চাপা পড়েই রইল, তবে দিনে দিনে সকলের মনেই যেন শেখ ইব্রাহিমের কথাটা ফিরে ফিরে আসতে লাগলো। এর ঠিক দিন পনেরো পরে ইব্রাহিম আবার কথাটা বলল। কি কথা? সেই সময় কি জামিরের কথা উঠেছিল? ইব্রাহিম বলল, হাতের কাছেই তো বকরি রয়েছে, বাড়িতে শুধু মিয়া বিবি, নাসির বেটাও ভেঙে গেছে, জমিরের তো কত পয়সা, চুরি করলেই হবে। কি করে চুরি করবে বলে ঠিক হলো? খোলার বাড়ি? প্রথমে তো শীত কেটে চুরি করার কথা ঠিক হয়েছিল, পরে ঠিক হলো ওইভাবে চুরি করলে ধরা পড়ে যেতে হবে। তার সে অন্য কোনো উপায় নিতে হবে, সেটা যে ঠিক কী উপায় সেইটাই আমরা চারজনে ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তবে একদিন সে সুযোগ এসে গেল। কি সেই সুযোগ? একদিন দেখলাম জমির বেশ ভালো পোশাক পরে কোথাও যাচ্ছে, আমরা ঘর থেকে দেখলাম সে বেরিয়ে গেল। যে গাড়িতে করে সে গেল তার কেচুয়ানের সাথে ইব্রাহিমের ভাব ছিল। ইব্রাহিমের তার কাছ থেকে কথাই কথাই জানলে সে শহর থেকে দূরে যাচ্ছে, ফিরবে কয়েকদিন পরে। ইব্রাহিম আমাদের এসে বললে সেই রাতেই কাম তামাম করতে হবে, বাড়িতে শুধু জমিরের বউ রয়েছে, সে নাকি বুঝতেও পারবে না। তারপর সে রাতেই গেলে? বাড়িতে তো একটাই দরজা, নিশ্চয়ই ভেতর থেকে বন্ধ ছিল, তা কিভাবে ঢুকলে তোমরা? জি, আমরা সেই রাতেই সবাই জেগেছিলাম, রাত একেবারে নিষুধ হয়ে গেলে, যখন কুকুর ডাকাও থেমে গেল আমরা ঘর ছেড়ে বেরিয়ে পড়লাম। দেখেছেন তো ওই বাড়ির দরজা পশ্চিম মুখ, আমাদের মধ্যে শেখ ভিখু পাঁচিল ডিঙিয়ে ভেতরে গিয়ে দরজা খুলে দিল। আমরা তিনজনে বাড়ির ভেতর সিঁধলাম, আমাদের সাথে কোনো আলো ছিল না, আর বাড়ির ভেতর থেকে তো জানিনি আমরা কেউ কোনোদিন যাইনি, সেই জন্যই হয়তো একটু আওয়াজ হয়েছিল। সেই শুনেই নাকি কি জানি জমিনের বিবি ঘর থেকে বেরিয়ে এলো, হাতে আবার একটা প্রদীপ। সেই আলোতে সে আমাদের চারজনকেই দেখে ফেললো আর চিনতেও পারল। ওকে মারল কে? জমিরের বিবি আমাদের দেখে চিৎকার করতে যেতেই সমীর অব্দি জমিরের বিবির ওপর লাফিয়ে পড়ে গলা টিপে ধরল। গলা টিপে ধরতেই জমিরের বিবি গো গো শব্দ করতে করতে মাটিতে পড়ে গেল। নাগের কাছে আঙুল ধরতে বুঝলাম বিবি আর বেঁচে নেই। দেখে ভয়ে আমাদের হাত পা ঠান্ডা হয়ে যাবার জোগাড়, ওর আঁচল থেকে চাবিগুলো খুলে নিলাম। লাশ দাফন করলে কিভাবে? হুজুর, ইব্রাহিম আমাদের মধ্যে সবচেয়ে ডাকাবুকো, সে বললে, রসুলের নামে আমরা কাজে লেখেছি, এখন পেছালে চলবে নি। মাগেই জ্বালা খারাপ মেয়ে মানুষ ছিল, সে গেছে ভালোই হয়েছে, এখন ওকে ওই রসইখানায় দাফন করিস, তাতে তো কোনো ক্ষতি নাই। লাশ দাফন করতে করতেই ভোর হয়ে গেল, সেদিন কিচ্ছু সরাইনি। তারপর পরের দিন ছিল জুম্মাবার, আমাদের মজুরি পাবার দিন। সেদিন আমাদের সারাদিন খুব ভয়ে কাটল, মনে হলো জমির যদি চলে আসে কি হবে, কি বলবো, কারো খাওয়ার ইচ্ছেই ছিল না। যদিও জানি জমির আসবে আরও পাঁচ দিন পর, সেদিন কাজেও যাইনি। তারপরে আস্তে আস্তে কলিজা ঠান্ডা হলে আমরা সকলেই কাজে যেতে লাগলাম। একদিন জমিরের ঘর থেকে সব জিনিসও নিজেদের ঘরে মাটির তলায় পুঁতে রাখলাম, ঠিক হলো সময় মতো ভাগ করা হবে। জমিরের ঘরে সদর দরজায় তালা দিলাম আর চাবি লুকিয়ে রাখলাম।
এর কয়েকদিন পরেই আসল ঘটনা ঘটল। জমির কবে ফিরল? দিনটা ছিল বৃহস্পতিবার, সে এলো সন্ধ্যের সময়। আমরাও তখন সকলে কাজ থেকে ফিরেছি। জমিরের তো আক্কেল গুরুম, সে আমাদেরই জিজ্ঞেস করলো সদরে তালা কিসের। জবাবে কি বললেন আপনারা? বললুম, আপনার বিবি সেদিন ভোরে একখানা চিঠি পেয়ে তার বাপের ঘরে গেছে, বলেছে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। শুনে সে কি বলল? শুনে সে তো থ, আমাদের সাথেই দাওয়ায় বসে নানান কথা বলতে লাগলো, আমাদের সাথেই খেলো। শেষে রাত 11টার সময় নিজেই ঘরের তালা ভেঙে ভেতরে গেল। তারপর? তারপর আমরা তককে তককেই ছিলাম। জমির নিজের ঘরে ঢুকে দেখল এক তালা সারা সব কিছু খোয়া গেছে। দেখে সে আওয়াজ দেওয়ার কোশিশ করতেই পেছন থেকে ইব্রাহিম গিয়ে ওর ঘাড়ের বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। জমিরের উমাশ বেশি, সে কোনো কিছুই করতে পারল না। ইব্রাহিম গলা টিপে জমিরকে শেষ করে দিল। যে ঘরে নাসিরের আগে কি রায় থাকতো সেই ঘরের মেঝে খুঁড়ে আমরা জমিরকেও দাপন করলাম। পরের দিন পশিদের বললাম যে জমির তার বিবিকে নিতে শ্বশুর বাড়ি গেছে। জমিরের বিবিকে তো অনেকদিন আগেই সরিয়েছিলে, তো তখন পড়শিরা কিছু বলেনি যে জমিরের বিবিরা কোথায়? আমরা তাদেরও ওই একই কথা বলেছিলাম, জমিরের বিবি বাপের ঘর গেছে। ওরও চিঠিটা কে লিখেছিল? হুজুর, আমাদের মধ্যে ইব্রাহিম তিন কিলাস তাক পড়ছে, সেই চিঠি লিখেছিল আর বলেছিল এতে নাকি জমিরকেই পুলিশ তল্লাশ করবে। জমিরকে মেরে ফেলে আমরা ভাবলাম গোল মিটল, তা হলো নি, পাড়ায় কানাকানি শুরু হলো। মনে হলো পাড়ার লোকে যেন ধরে ফেলতেছে আমাদের গুনাহ। তাই ওই চিঠি, এমনিতে জমির যার সাথে থাকতো তার আগের কেসে সবাই জানতো, তাই পুলিশকে ইব্রাহিম লিখল বিবির নাপাক রেস্তার কথা জেনে জমির তার বিবিকে সাবার করে নিজে ফেরার হয়ে গেছে। এদিকে পুলিশ যে আবার জমিরের জিনিসের জন্য আসবে তা আমরা বুঝতে পারিনি, তাই ওই দুসরা চিঠি, সেখানে পুলিশের ওপর দোষ চাপানোর একটা কোশিশ হলো। খোদার কি বিজার, খোদার কি বিজার, সবারই হাতে দড়ি পড়ল। অহন কি হবে হুজুর, অহন কি হবে, লালাসের জন্য শেষ হয়ে গেলাম। লোভ আর পাপ একসাথে চলে, তারপর? তারপর আর কি, বামাল সমেত আসামি ধরা পড়েছে, সাথে দুটো খুন কেস ওঠার পর আব্দুলের জবানবন্দি শুনে তাকে ম্যাজিস্ট্রেট আসামি থেকে সাক্ষী করলেন। তার শাস্তিও সেরকম হয়নি, শুনেছিলাম পরে দেশে চলে গিয়েছিল সে। বাকি তিনজনের তো সে একই কথা যে তারা কিছুই জানে না, ওই লাশ কি করে এলো বা জমির কি করে খুন হলো তা তারা কিছুই জানে না। তবে প্রমাণ তো ছিলই, যার হাত ধরে একটা চিঠি এসেছিল আমার কাছে, সেই মাটিয়াই ইব্রাহিমকে চিনতে পেরেছিল। সে চিঠি দিয়েছিল তাকে, সে বলেছিল যে এই ইব্রাহিমই তাকে চিঠিটা দিয়েছিল। শুনেছিলাম যে তিনজনেরই কালাপানি হয়েছিল, কনস্টেবল রামকানাই চাকরি ছেড়ে বলেছিল যে তার নাকি অনেক শিক্ষা হয়েছে এবং সে আর কাজ করতে চায় না, পেনশন নিয়ে সে দেশে থাকবে, এবং তাই করেছিল সে। অবনী, এই জন্যই তোমাকে বলেছিলাম, সবসময় যা দেখা যায় তা সবসময় সত্যি হয় না। থেকে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা হত্যা রহস্য। আজকের গল্পের অনুবাদ এবং নাট্যরূপে অভিপ চ্যাটার্জি। গল্প পাঠে সোমেন্দা, দীপ, সুপ্রজা, শুভদীপ্তদা এবং আমি আর্য সৃজন। শব্দ সংযোজন এবং সঙ্গীত পরিচালনায় রাজব্রত। পোস্টার ডিজাইন কৌশিক। সহনির্দেশনায় বিভা। শব্দগ্রহণ, আবহ, সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আর্য সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করতে পারো কিংবা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামও জানাতে পারো। আমার ফেসবুক আইডি SD সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে SD সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আর্য সৃজন সাইনিং অফ।